হাই ফ্রেন্ডস, বঙ্গজ রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপির রোস্ট। এই ফুলকপির রোস্ট সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আজকে আমি আপনাদেরকে দেখাবো, পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু যে কোনো আমিষ রান্নাকেও এই রেসিপিটা হার মানাতে পারে। এই শীতকালে বাড়িতে কোনো গেস্ট আসলে মেনুতে এই রেসিপিটা অবশ্যই রাখবেন। গেস্ট থেকে আপনার বাড়ির লোক সবাই আঙুল চেটে খাবে। শীতকালের ফুলকপি দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন, আর কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর দেরি না করে এবার রান্নাটা শুরু করি। প্রথমেই আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব, আর তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়েছি, আর তার মধ্যে এক চামচ নুনও দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠতেই এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। আর ফুলকপিগুলো একবার ফুটে উঠতেই আমি এই ছাঁকনিটার সাহায্যে ফুলকপিগুলোকে একটু নিচের দিকে ডুবিয়ে দিচ্ছি। আর এরপর আমি ছাঁকনিটা দিয়েই ফুলকপিগুলোকে সব ছেঁকে তুলে নেব, খুব বেশিক্ষণ কিন্তু জলে রেখে সেদ্ধ করব না। আপনারা দেখে নিন ভাপিয়ে নেবার পর জলটা কেমন সবুজ কালার হয়ে এসেছে। এই প্রসেসে যদি আপনারা ফুলকপি রান্না করেন তাহলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার চান্স অনেকটাই কমে যায়। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি, ফুলকপিগুলোকে ভেজে নেব। তার জন্য সমস্ত ফুলকপিগুলোকে একে একে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে যে কোনো তরকারি রান্নার আগে আপনারা যদি ফুলকপিটাকে একটু লাইট ব্রাউন কালার করে ভেজে নেন তাহলে দেখবেন তরকারির টেস্টটাই দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে বলে রাখি, যেহেতু আমি এটা ফুলকপির রোস্ট তৈরি করছি সেজন্য ফুলকপিটাকে ভাজার সময় শুধুমাত্র পরিমাণ মতো নুন দিয়েই ফুলকপিটাকে ভাজবো। ভাজার সময় এখানে আমি হলুদের ব্যবহার করব না। ফুলকপিগুলো লাইট ব্রাউন কালার হয়ে এসেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিষ্কার একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। রোস্টের গ্রেভি তৈরি করার জন্য তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে রয়েছে একটা গোটা এলাচ, 1 ইঞ্চি পরিমাণে একটা দারচিনির টুকরো, অল্প একটু জয়িত্রী আর অল্প একটু জায়ফলের টুকরো। এই মশলাগুলোকে 1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এই আদা বাটা দেওয়ার আগে অল্প একটু নুন দিয়ে দিলে তেলটা আর ছিটে আসবে না। এই আদা বাটাটাকেও আমি 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, আর এটা মোটামুটি বড় চামচে 3 চামচ হয়েছে, এটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, তবে ভাজতে ভাজতে এর মধ্যে বাকি জিনিসগুলো দিতে থাকবো। তা এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। আমি এখানে 1/2 চামচ নুন দিয়েছি, আর 1/2 চামচ থেকেও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ থেকে একটু বেশি কাঁচা লঙ্কা বাটা। এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষাতে থাকবো। মশলাটাকে কষিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের 1/2 চামচ পোস্ত বাটা, আর 1/2 চামচের 1/2 চামচ 4 মগজ বাটা। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেবার পর গ্রেভিটা বেশ ঘন হতে শুরু করেছে। এখনও এর মধ্যে আরও কিছু জিনিস দেওয়া বাকি রয়েছে, সেগুলোকে দিয়ে দিচ্ছি। তার মধ্যে রয়েছে 1/2 চামচের 1/2 চামচ কাজু বাদাম বাটা, 1/2 চামচের 2 চামচ ফেটানো টক দই, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের 1 চামচ চিনি। যেহেতু এটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, খেতে মিষ্টি মিষ্টি হবে কিন্তু বেশ ভালো লাগবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে ছোট বাটি দিয়ে 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে, সেই পরিমাণেই আমি জলটা দিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভিটাকে আমি একবার ফুটিয়ে নিয়েছি, আর ফুটিয়ে নেবার পর গ্রেভিটা বেশ ঘন, স্মুথ আর একটা ক্রিমি টেক্সচারও এসেছে। এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, এতে ফুলকপিটা সেদ্ধও হয়ে যাবে, আর গ্রেভিতে যে ফ্লেভারগুলো রয়েছে সেগুলো ফুলকপির মধ্যে ঢুকে যাবে, এতে ফুলকপিটা খেতেও বেশ ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের 1/2 চামচ ঘরে তৈরি করা গরম মশলাগুলো, আর গরম মশলাটাকে আমি চারদিক থেকে ছড়িয়ে দিয়েছি যাতে ফুলকপির ওপর না পড়ে, কারণ ফুলকপিটা খাবার সময় মশলাটা মুখে পড়লে খেতে ভালো লাগবে না।
গরম মশলা গুঁড়োটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। ঘিটা দিয়েই আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে হালকা হাতে জাস্ট একটু গ্রেভিটাকে নেড়ে দিলেই রেডি। তৈরি হয়ে গেল শাহি পদ্ধতিতে ফুলকপির রোস্ট। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি সেই সমস্ত রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।